হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল রাইডার। তো তোমরা লাস্ট কতগুলো ভিডিওতে দেখেছো যে আমি একটা লং রাইডে প্রিপারেশন করছিলাম বা বলছিলাম, কিন্তু জায়গাটা আমি অ্যাকচুয়ালি সাসপেন্স রেখেছিলাম, তো জায়গাটা এখনো সাসপেন্স রাখছি। ভিডিওটা পুরোপুরি দেখো। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে আজকে লং রাইডে বেরোচ্ছি, আজকে হচ্ছে 18 নভেম্বর 2020। আজকে আমরা যাচ্ছি মেইনলি আমাদের রাইডটা পাহাড়ে হচ্ছে, তো গ্রুপ রাইডই বলা চলে, চারজন রাইড করছি। তো এখন বাজে প্রায় রাত 9টা বেজে গেছে, আমি এখন বাড়ি থেকে বেরোবো, ডানকুনি থেকে আমাদের রাইড স্টার্ট হচ্ছে। তো এটুখানি আমি বলে রাখি যে আজকে আমাদের প্রথম দিনের রাইড শিলিগুড়ি পর্যন্ত হবে, তো আশা করি পুরো রাইডটাই ভালোভাবে কাটবে। তো অ্যাকচুয়ালি আমি রাইডের একটা সিরিজ বানাচ্ছি, তো সিরিজটা পুরোপুরি দেখতে থাকো, আর সিরিজটা কেমন লাগে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো এখন যেহেতু রাত, তো সেই জন্য অ্যাকশন ক্যামেরা লাগিয়ে আমি হয়তো তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না, কিন্তু আমি বাড়ি থেকে বেরোনোর সময় রেকর্ডিংটা স্টার্ট করছি, বা আমি যে বজরংবলী আমার অন্যান্য ভিডিওগুলো দেখো, আমি বজরংবলী মন্দিরে যাই। তো এই রাইডের শুরুতে আমি ফার্স্টে বজরংবলী মন্দিরে যাব, এখন তো বাড়ি থেকে বেরিয়ে বজরংবলী মন্দিরে যাব, সেখান থেকে আমি রাইডটা মানে সেখান থেকে আমি ক্যামেরাটা অফ করবো। ডানকুনি থেকে যেহেতু আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে, তো ডানকুনি থেকে কে কে যাচ্ছি তাদের সাথে মিট করে একবার ভিডিওটা অন করবো, যেহেতু আমাদের হোল নাইট রাইড হবে, তো রাত্রেবেলা ক্যামেরাটা দেখানো বা ক্যামেরাটা রাখার কোনো মানে হয় না। তো যখন ভোরের আলো ফুটবে বা সকাল হবে তখন থেকে আমি পুরো ভিডিওটা বা মোটো ব্লগটা কন্টিনিউ স্টার্ট করবো, মানে কন্টিনিউ করবো। গাইজ, আমি এখন চলে এসেছি বজরংবলী মন্দির, আগামীকাল ছট পূজা, তো সেই কারণে এখানে বেশ ভিড় আছে, তো মন্দিরের সামনে একটু দাঁড়াবো। না না, এখান থেকেই করবো, এখান থেকেই করবো, দাঁড়াও একটু, নামো, তুমি নামো একটু গাড়ি থেকে, তুমি একটু নামো। এখন আমরা রয়েছি ডানকুনি টোল প্লাজা, এই যে আমার বাইক, এই যে অরুণ, শুভেন্দুদা, তমালদা। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে দেড় ঘন্টা দেরি হলো, তমালদার বাইকের একটু সমস্যা হয়েছিল, তো আমরা চাইলে বেরিয়ে যেতে পারতাম কিন্তু আমরা বেরোলাম না, কারণ একসাথে রাইড করছি, যখন একসাথে স্টার্টিং করাটা বেটার। তো সমস্যা নেই, দেড় ঘন্টা এখন লেট হয়েছে, দেড় ঘন্টা আমরা সামনে মেক আপ করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কাশিটা হচ্ছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, কাশিটা হচ্ছে গলার মশা ঢুকে গেছে। তো এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে, 1:30 সময় আমরা ডানকুনি টোল প্লাজা থেকে বেরোচ্ছি, এই যে ডানকুনি টোল প্লাজা, এখান থেকে আমরা চা খেলাম। তো এখন আগে যেটা বললাম যে এখন ক্যামেরাটা অন করছি না, বিকজ রাত্রেবেলা অন্ধকার, আর বেসিক্যালি যেহেতু আমাদের পানাগড়ে একটা জঙ্গল, পানাগড় ফরেস্ট আমরা ক্রস করবো, তো সেই কারণে ক্যামেরাটা ইউজ করছি না। তো যেখানে গিয়ে ভোরের আলো ফুটবে, তো আমাদের টার্গেট আছে ভোরের আলো ফুটতে ফুটতে ম্যাসেঞ্জার যাওয়ার, কিন্তু জানি না সেটা পসিবল কতটা হবে, তো চেষ্টা করবো সিউড়িতে গিয়ে আমি ক্যামেরাটা অন করবো। তো চলো এখন বাইকে বসি, তোমার সাথে দেখা হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড পরে। A few inches later. তো গাইজ, যেমন বলেছিলাম যে ভোরের আলো ফুটলেই আমি ভিডিও মোটো ব্লগ করা চালু করবো, তো ভোরের আলো ফুটেই গেছে দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ছিলাম রানীগঞ্জ, তো রানীগঞ্জ মানে প্রপার রানীগঞ্জ ঢুকুনি, রানীগঞ্জ থেকে 3-4 কিলোমিটার পেছনে রয়েছে, আমরা রানীগঞ্জ থেকে ডান দিকে ঢুকে যাবো, মানে রানীগঞ্জ থেকে আমরা যাচ্ছি সিউড়ির দিকে। তো আজকে বেসিক্যালি আমরা যেরকম আরও মানে যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখন আমি বললাম যে আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ি, তো আমরা NH34 আমার বাড়ি হালিশহর, NH34 ধরতে পারতাম, আমরা NH34 ধরলাম না, বিকজ NH34 অবস্থা খুবই খারাপ, মানে খুবই দুর্দনীয়, মানে আমি যদি আমরা এখন যাচ্ছি ভাগলপুর হয়ে যাচ্ছি, ভাগলপুর হয়ে গেলে আমাদের 100 কিলোমিটার রাস্তা বেশি হয়, বাট এই বেশি রাস্তা হলেও গাড়ি চালিয়ে মজা আছে, গাড়ি চালিয়ে তো আলাদা মুক্তি আছে এই রাস্তায়, তো সেই কারণে এই রাস্তায় আসা। তো তোমরাও যদি শিলিগুড়ি যাও বা নর্থ ইস্টের দিকে যাও, যদি এই রাস্তাটা ধরো তাহলে অন্তত রাস্তা একটু বেশি হবে, বাট গাড়িটা চালিয়ে মজা পাবে। তো তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো, মানে এখন আমি ক্যামেরাটা একটু বন্ধ করছি, কারণ বিকজ রানীগঞ্জ থেকে ডান দিকে ঢোকার পরে ভিউটা মানে এনজয় করা হবে, কারণ আমি আগে যে ম্যাসেঞ্জার যে রাইডটা করেছিলাম সেই রাইডে
এই রাস্তাতে গিয়ে জানতে হবে যে রাইডে ভিডিও যারা দেখেন এই তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে বা আই বাটনের লিঙ্ক আছে দেখতে পারো। দেখো শীতকাল তো রোদে দাঁড়ালে খুব একটা অসুবিধা নেই। হ্যাঁ ইউ তো আমরা এখন চলে এসেছি মেসেঞ্জার ড্যাম। এই যে পেছনে মেসেঞ্জার ড্যাম, এই যে শুভেন্দুরা, আমরা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। এই যে আমাদের স্টোভ, গ্যাস, পোর্টেবল স্টোভ, গ্যাস, এখানে ম্যাগি বানানো হচ্ছে। এই যে তমাল্লা অরুণ গেছে ইয়ে আনতে, জল আনতে। তো আমরা এখন ম্যাগি খাবো এইভাবে। আমার মনে হয় না কলকাতা থেকে এর আগে কোনো রাইডিং গ্রুপ বা কোনো রাইডার এরকম ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট, এই করোনা যে আমাদের কি কি দেখাবে তার ঠিক নেই। ওদিন দেখা যাবে আমরা লাঞ্চ বা ডিনারও খাচ্ছি বাইরে। তো আজকে আমাদের এখানে শেফ, এখন শুভেন্দুদা শেফ হয়ে গেছে। এই যে আমাদের ম্যাগি রান্না হয়ে গেছে, আমাদের রান্না হচ্ছে, রান্না রান্না ম্যাগি ম্যাগি রান্না হচ্ছে। আর এই যে আমাদের চারজনের বাইক, অরুণের জিক্সার, তমালদার ডমিনার, শুভেন্দুদার ফেজার, আর আমার অ্যাভেঞ্জার। আর এই চার এদিকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই হচ্ছে মেসেঞ্জার ড্যাম। এখন ড্যামের জল কম আছে, আমরা লাস্ট যখন এসেছিলাম তখন ড্যামে বেশ ভালোই জল ছিল। এই যে দূরে পাহাড়, ব্যারেজটাও দেখিল। এই যে মেসেঞ্জার ড্যাম, ওপাশে জল ভর্তি আছে। Approximately 10 hours later. তো ফাইনালি গাইজ আমরা হোটেলে এসে পৌঁছেছি। এখন বাজে রাত 11টা। তো তোমরা হয়তো ভাবছো যে কি কারণে মানে আমাদের পুরো রাইডটা 24-25 ঘন্টার রাইড হলো। তো বেসিক্যালি সকালবেলা যেমন মানে ভিডিওটা স্টার্টিং এর সময় বলেছিলাম যে আমরা একটা নতুন নতুন রাস্তা না মানে একটা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় কেউ রাইড করেনি। তো রাস্তাটা বলেছিলাম খুব ভালো, বাট এবার আমি বলবো তোমাদেরকে যে কেউ যদি তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল বাইকে বা গাড়িতে রাইড করো, সো প্লিজ এই রাস্তাটা ধরো না।
মানে বিহার ঝাড়খণ্ড মানে দুমকা ভাগলপুর হয়ে যে রাস্তাটা, প্লিজ 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 কেউ এই রাস্তাটা ধরো না। করুন এই রাস্তার অভিজ্ঞতাটা কি ভাই, ডাল খোলাতে হোটেল নিয়েছি পুরোপুরি শিলিগুড়ি পৌঁছাতেও পারিনি। কাল ভোরে উঠে আমরা শিলিগুড়ি, মানে দেখো চোখের নিচে দেখতে পাবে ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তো এখন ফ্রেশ হয়েছি, এখন ডিনার করে একটু ঘুমাবো। তো এই ছিল এই ফার্স্ট পার্ট। অরুণ বলছে মানে পাহাড়ে রাইড করলো এত অফ রোড পাওয়া যায় পসিবল না, পাওয়া যাবে না। আজকে আমরা যে পরিমাণ অফ রোড মানে দুমকা থেকে ভাগলপুর ঢুকতে গিয়ে যে পরিমাণ অফ রোডিং রাইড করেছি, দু কিলোমিটার যেতে 35-30 মিনিট টাইম লেগেছে। তো এই ছিল আমার মানে লং রাইডের ফার্স্ট ভিডিও। তো অ্যাকচুয়াল আমি কিন্তু এই ভিডিওটাতে বলেছি যে আমি নর্থ বেঙ্গলে আসছি বা শিলিগুড়ি আসছি, অ্যাকচুয়াল আমি রাইডে কোথায় যাচ্ছি এর পরের পার্টের ভিডিওতে আমি বলবো। তো এখনও মানে যাচ্ছি কোথায়, একটা জায়গায় যাওয়ার কথা ঠিক ছিল, আজকে আস্তে আস্তে আরও কিছু জায়গা ঠিক হয়েছে। তো পরের পার্টটা দেখতে থাকো, মানে পুরো সিরিজটা দেখতে থাকো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দাও।